নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী বা মদন পঞ্চমী নামে পরিচিত। আমাদের বাঙালিদের কাছে শ্রী শ্রী বিদ্যার দেবী সরস্বতীর পুজো। দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী, তিনি সঙ্গীত শিল্পকলা নৃত্যের দেবী। যে কোনো কলা সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা মা সরস্বতীর পুজো করেন। এছাড়া শিক্ষার্থীরা, স্কুল কলেজ, যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর পুজো হয়। প্রত্যেকটি বাঙালি বাড়িতে মায়ের আরাধনা করা হয়। মাঘ মাসের এই বিশেষ দিনে বলা হয় দেবী সরস্বতী জন্ম হয়েছিল, তাই তার বাৎসরিক পুজো এই দিনেই হয়ে থাকে। আজকের পর্বে আমরা জানব বসন্ত পঞ্চমীর এই দিনটিতে মা সরস্বতীকে খুশি করতে এবং জীবনের উন্নতি করতে আপনি যে পাঁচটি জিনিস মাকে নিবেদন করতে পারেন। এই পাঁচটি জিনিস মাকে খুব সহজেই আপনি অর্পণ করতে পারবেন, যার জন্য খুব বেশি খরচও আপনার হবে না। বলা হয় মা সরস্বতীর আশীর্বাদ যে ব্যক্তির জীবনে থাকে সে তার বিদ্যা এবং বুদ্ধির মাধ্যমে সফলতা লাভ করে। চাকরির ক্ষেত্রে সে সফল হয় বা সে যদি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গেও যুক্ত থাকে সেক্ষেত্রেও সফল হয়। কারণ মায়ের আশীর্বাদ থাকলে বুদ্ধি খাটিয়ে সেই ব্যক্তি অনেক উন্নতি করতে পারে জীবনে। প্রথমেই বলি যে জিনিসগুলি মাকে আপনি নিবেদন করতে পারেন নৈবেদ্য হিসেবে। হলুদ এবং সাদা ফুল। দেবী সরস্বতীর পুজো বসন্তকালে হয়। বসন্তকালকে বলা হয় ঋতুরাজ। বসন্তের রং হলো হলুদ রং। দেবী সরস্বতীকে আপনি এই দিনে হলুদ রঙের ফুল, হলুদ রঙের মৌসুমি ফলও নিবেদন করতে পারেন। মা সরস্বতী হলুদ রং খুবই পছন্দ করেন। এছাড়াও দেবী শ্বেত বসনা, অর্থাৎ তিনি সাদা রঙের পোশাক পরিধান করেন এবং শ্বেত পদ্মের ওপরে বসে থাকেন, তাই সাদা রঙের ফুলও তাকে নিবেদন করা যায়। আপনি চাইলে মাকে সাদা পদ্ম নিবেদন করতে পারেন। সাদা রং হলো শান্তির প্রতীক। বসন্ত পঞ্চমীর দিনে আপনি সাদা রঙের কাপড় মাকে অর্পণ করুন। কারণ হলো সাদা রং পবিত্রতা, শান্তি এবং সরলতাকে নির্দেশ করে। যেহেতু দেবী সরস্বতীকে বিশ্বাস করা হয় তিনি তার ভক্তদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করেন, তাই কেবল এটি অর্জন করতে হলে আমাদের বিশুদ্ধ হতে হবে মন থেকে এবং মনে শান্তি থাকতে হবে, তবেই আমরা জীবনে এগিয়ে যেতে পারব। তাই সাদা পদ্মের ওপর বসে থাকা মা সরস্বতীকে সাদা রঙের পোশাক বা কাপড় অর্পণ করুন। চন্দন এবং জাফরান। চন্দন এবং জাফরানও বিশুদ্ধতার প্রতীক এবং এর ঔষধি গুণও রয়েছে। এগুলি দেবগুরু বৃহস্পতির সঙ্গেও যুক্ত। এই গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মানুষকে বুদ্ধি দেয় এবং জ্ঞান দেয়। দেবী সরস্বতীর সঙ্গেও এটি যুক্ত, তাই ভক্তরা বিশ্বাস করেন চন্দন, জাফরান এবং গঙ্গা জল দিয়ে তিলক তৈরি করে দেবীকে সেই তিলক লাগানোর পরে আপনি যদি সেটি আপনার কপালে লাগান তবে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। এতে আপনার রাশিতে যদি বৃহস্পতি খারাপভাবে অবস্থান করেন নেতিবাচক অর্থাৎ নেগেটিভ প্রভাব থাকে সেটিও কিন্তু কমে যাবে। জ্ঞান এবং প্রজ্ঞার দেবী সরস্বতী পুজো আমরা প্রত্যেকেই করি। এই দিনে আপনি আপনার সাধ্যমতো বই, খাতা, কলম আপনি যে কোনো একজনকে দিতে পারেন, ছাত্রছাত্রী বা আপনার বাড়ির আশেপাশে যে কোনো একজনকে আপনি বই, খাতা, কলম দিতেই পারেন। মানুষ জ্ঞান অর্জনের জন্য বই এবং কলম ব্যবহার করে, এটি দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয়। আপনি দরিদ্র শিশুদের মধ্যেও এটি বিতরণ করতে পারেন, এতে মা সরস্বতী অত্যন্ত খুশি হবেন। মা সরস্বতীর পুজোতে আমরা হলুদ রঙের প্রসাদ মাকে নিবেদন করি, যেমন বুন্দি, খিচুড়ি, তরকারি, বাঁধাকপির তরকারি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, কারণ এই সময় এটি পাওয়া যায়। আপনি মা সরস্বতীর যে প্রসাদ বাড়িতে তৈরি করবেন সেটি মা সরস্বতীকে নৈবেদ্য হিসেবে অর্পণের পরে নিজে গ্রহণ করবেন এবং আপনার বাড়ির আশেপাশে অন্তত 5 জনকে আপনি প্রসাদ দেবেন। এতে মা অত্যন্ত খুশি হবেন। পারলে আপনি অভাবী এবং গরিবদের মধ্যেও মা সরস্বতীর পুজোর প্রসাদ বিতরণ করতে পারেন।
বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।